সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকে তোমাদের অষ্টম শ্রেণী বিষয়ে হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষার উপর প্রথম অধ্যায়ের একটি ক্লাস করব। আশা করি ক্লাসটির দ্বারা তোমরা উপকৃত হতে পারবে সামনে যে তোমাদের পরীক্ষাটি রয়েছে সেই পরীক্ষা এই অধ্যায়ের উপর দেয়া হয়েছে সিলেবাসটি এবং এই অধ্যায়টি সম্পূর্ণ সুন্দরভাবে রিডিং করবে প্রতিটি পার্টে তোমরা দেখবে যে ছোট ছোট কিছু প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলি দাগ দিয়ে রাখবে এবং এই প্রশ্নগুলি খাতায় লিখবে তাহলে শুরু করছি দেখো প্রথম অধ্যায়ে ঈশ্বরের স্বরূপ কত বিচিত্র আমাদের প্রকৃতি ও পরিবেশ উপরে অনন্ত আকাশ নিচে জীবকুল নদ নদী পাহাড় পর্বত আমাদের পৃথিবী অফুরন্ত প্রাকৃতিক সম্পদ ও বৈচিত্র্যে ভরপুর যেমন ঋতুচক্রের আবর্তন দিন পালাবদল পালাবদ আপন কক্ষপথে নিয়মতান্ত্রিকভাবে আবর্তিত হওয়া প্রভৃতি অনন্ত আকাশে চন্দ্র সূর্য সহ অসংখ্য গ্রহ উপগ্রহ ও নক্ষত্র রয়েছে এ সকল গ্রহ নক্ষত্র ও উপগ্রহ নির্দিষ্ট কক্ষপথে ঘুরছে সংঘাতের সৃষ্টি হচ্ছে না সব কিছুই একটি গভীর ঐক্য ও শৃঙ্খলার মাধ্যমে চলছে এসব কিছুর কারণ ঈশ্বর এবং তিনি সব কিছুর নিয়ন্ত্রক অন্যথায় এ মহাবিশ্বের সব কিছু নিয়মে আবর্তিত হতো না ঈশ্বর এক ও অদ্বিতীয় তিনি নিরাকার শাশ্বত বা নিত্য ও অবিনশ্বর এ বিশ্বে যা কিছু ঘটছে তার প্রত্যেকটির পেছনে একটি কারণ আছে এ কারণেরও কারণ আছে মহাবিশ্বের সৃষ্টির কারণ অনুসন্ধান করলে অনেক কারণ খুঁজে পাওয়া যাবে তবে সৃষ্টির প্রথম কারণকে বলা হয় ঈশ্বর কারণ ঈশ্বর মহাবিশ্ব বিশ্ব সৃষ্টি করেছেন এবং তার মাধ্যমেই এই মহাবিশ্বের সমস্ত কিছু নিয়ন্ত্রণের মধ্যে চলছেন ঈশ্বর যখন নিরাকার তখন তিনি ব্রহ্ম আবার তিনি ভগবান এবং জীবের মধ্যে আত্মারূপে অবস্থান করেন জ্ঞানী যোগী ও ভক্তগণ নিজ নিজ দৃষ্টিকোণ থেকে ঈশ্বরের স্বরূপ উপলব্ধি ও ব্যাখ্যা করেছেন চিরশান্তি বা মোক্ষ লাভের জন্য ভক্ত ঈশ্বরের কাছে স্তুতি করেন এবং তার কাছে প্রার্থনা জানান এই অধ্যায় উল্লেখিত বিষয়সমূহ সমূহ সম্পর্কে এখানে সংক্ষেপে আলোচনা দেয়া হয়েছে এবং এই অধ্যায়টি সুন্দরভাবে পড়বে আচ্ছা তাহলে প্রথম পার্টটি দেখো ঈশ্বর এক ও অদ্বিতীয় ঈশ্বর এ বিশ্ব সৃষ্টি করেছেন তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল কিছুর নিয়ন্ত্রক দেবদেবীরা তারই গুণ বা শক্তির প্রতিভূ তিনি এক ও অদ্বিতীয় শ্বেতাসত্ত্বের উপনিষদে ঈশ্বরের একত্ব সম্পর্কে বলা হয়েছে একদেব সর্বভূতি সুগ্র সর্বব্যাপী সর্বভূতানন্তরাত্মা কর্মাধ্যক্ষ সর্বভূতা দিবাস সাক্ষী চেতা কেবল নির্গুণ্চ সরলার্থ দেখো এক ঈশ্বর বিশ্বব্রহ্মাণ্ড এবং সকল জীবের মধ্যে রূপে অবস্থান করেছেন তিনি সর্বব্যাপী সকল জীবের আত্মা সকল কাজের কর্তা এবং সকল জীবের আবাসস্থল তিনি সকল কিছু দেখেন সকল জীবকে চেতনা দান করেন তিনি নিরাকার নির্গুণ ব্রহ্ম ঈশ্বর বিশ্বব্রহ্মাণ্ডকে এক শৃঙ্খলার মাধ্যমে পরিচালিত করেছেন গ্রহ উপগ্রহ ও নক্ষত্রসমূহ এ মহাকাশে নির্দিষ্ট গতিপথে আবর্তিত হচ্ছে অর্থাৎ তাহলে তোমরা বুঝতে পেরেছ যে ঈশ্বরের যেভাবে সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করাটাকে তিনি শৃঙ্খলার মধ্যে পরিচালিত করছেন সুন্দরভাবে এরপরে দেখো জীব ও জড়বস্তু সব কিছুই একটি শৃঙ্খলার মধ্যে আবর্তিত হচ্ছে জীব জন্ম লাভ করছে আবার আয়ু শেষে মৃত্যুর মধ্য দিয়ে দেহ ত্যাগ করছেন হিন্দু ধর্মানুসারে জীবের দেহের ধ্বংস আছে কিন্তু জীবাত্মার ধ্বংস নেই পৃথিবীর সকল জীব ও জ্বরের মধ্যে একটা শৃঙ্খলা বিরাজ করছে একজন কেন্দ্রীয় নিয়ন্ত্রক না থাকলে এই মহাবিশ্বের সকল কিছু শৃঙ্খলার মধ্যে পরিচালিত হতো না এই বিশ্বব্রহ্মাণ্ডে একাধিক ঈশ্বর থাকলে মহাকাশের গ্রহ নক্ষত্রগুলো নিয়মতান্ত্রিকভাবে সুনির্দিষ্ট কক্ষপথে ঘুরতে পারত না সকল জীব ও জ্বরের মধ্যে শৃঙ্খলা থাকত না তাহলে যদি যদি ঈশ্বর এই শৃঙ্খলাটা বজায় না রাখত তাহলে সুন্দরভাবে এই পৃথিবীটিও পরিচালিত হতে পারত না ধ্যান ধারণা ও মানুষের অভিজ্ঞতা থেকে ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ করা যায় ঈশ্বর নিরাকার আমরা এই কথাটি সবাই জানি তাকে চোখে দেখা যায় না কিন্তু তার সৃষ্টির মাধ্যমে তাকে অনুভব করা যায় ঈশ্বর যে সমস্ত কিছু সৃষ্টি করেছেন সেই সৃষ্টির মাধ্যমে আমরা ঈশ্বরকে অনুভব করতে পারি যেমন বিদ্যুৎ চোখে দেখা যায় না কিন্তু তার কাজের মাধ্যমে তাকে অনুভব করা যায় ধর্ম ও সততা ঈশ্বরের অস্তিত্বের প্রতি বিশ্বাস আনয়ন করে এর মাধ্যমে নৈতিক চিন্তা শক্তি বিকশিত হয় উপনিষদে উল্লেখ আছে যে সূর্য তাকে প্রকাশ করতে পারে না চন্দ্র তারকা বিদ্যুৎ অগ্নিও তাকে প্রকাশ করতে পারে না সর্বত্রই তিনি প্রকাশিত আছেন এবং সকল কিছুই তিনি প্রকাশ করেন উপনিষদে আরও বলা হয়েছে প্রাণী ও অপ্রাণী যে কোনো বিষয় বা পদার্থ যে স্থান থেকে জন্ম লাভ করে মৃত্যু বা ধ্বংসের মাধ্যমে আবার যার কাছে ফিরে যায় তিনি ব্রহ্ম বা ঈশ্বর ঈশ্বর সর্বজ্ঞ তিনি সব কিছু জানেন তাই তিনি পূর্ণাত্মাকে সুখী করেন অপরাধীকে শাস্তি দেন এবং অদৃশ্যভাবে সব কিছুর নিয়ন্ত্রণ করেন তিনি সব কিছুর একমাত্র নিয়ন্ত্রক তাহলে আমরা দেখতে পাই যে ঈশ্বর যে পূর্ণ কাজ করে তাকে সুখী করেন এবং যে অপরাধ করে থাকেন তাকে ঈশ্বর শাস্তি দিয়ে থাকেন এবং সবকিছুর নিয়ন্ত্রক একমাত্রই ঈশ্বর পাঠ দুই দেখো ব্রহ্ম ঈশ্বর ভগবান ও জীবাত্মা ঈশ্বরের বিভিন্ন নাম রয়েছে এবং আমরা তাকে বিভিন্ন নামে ডাকি যেমন ব্রহ্ম পরমাত্মা ঈশ্বর ও ভগবান ঋষিরা ঈশ্বরকে ব্রহ্ম বা পরমাত্মা ভগবান ও আত্মা বা জীবাত্মারূপে উপলব্ধি করেছেন এবং তার স্বরূপ ব্যাখ্যা করেছেন আমরা ঋষিদের বর্ণনানুসারে ব্রহ্ম ঈশ্বর ও ভগবানের পরিচয় জানব ব্রহ্ম দেখো হিন্দু ধর্ম অনুসারে বিশ্ব ব্রহ্মাণ্ড ব্রহ্মের এই সৃষ্টি ব্রহ্ম সর্বজ্ঞ সর্বশক্তিমান সকল জীব ও জ্বরের স্রষ্টা বিশ্বব্রহ্মাণ্ডে যা কিছু ঘটেছে সবই তার কারণ নিরাকার ব্রহ্মকে বোঝাবার জন্যে ঋষিরা ওং এ প্রতীকী শব্দ ব্যবহার করেছেন বৃহ ব্রহ্ম শব্দের অর্থ হচ্ছে বৃহৎ তাহলে এখানে একটি প্রশ্ন দেখতে পেলে এরপরে দেখো বৃহত্তা ব্রহ্ম বা বৃহৎ বলেই তাকে তার নাম ব্রহ্ম আবার ব্রহ্মকে বলা হয়েছে তিনিই সত্য অর্থাৎ সত্যই ব্রহ্ম কোন কোন ঋষি আবার বলেছেন ব্রহ্ম আনন্দময় আনন্দ স্বরূপ আমাদের আনন্দ ব্রহ্মেরই আনন্দ এই ব্রহ্মকেই আবার বলা হয়েছে পরমাত্মা তাহলে ব্রহ্মের আরেকটি নাম কি পরমাত্মা এরপরে দেখো ঈশ্বর ঈশ্বর শব্দের অর্থ প্রভু এখানে একটি প্রশ্ন রয়েছে ঈশ্বর শব্দের অর্থ কি প্রভু তিনি সকল জীবের সকল কাজের প্রভুত্বকারী ব্রহ্ম যখন জীবের উপর প্রভুত্ব করেন এবং জীবকুলে সকল কাজ পরিচালনা ও নিয়ন্ত্রণ করেন তখন তাকে ঈশ্বর বলা হয় নিরাকার ঈশ্বর তার নিজের ইচ্ছা অনুসারে নিজের আনন্দের জন্য নিজেকেই নানা রূপে প্রকাশ করেন তাহলে যে সৃষ্টিকর্তা রয়েছেন আমাদের তিনি তার আনন্দ উপভোগ করার জন্যে পৃথিবীর সমস্ত কিছুই কিন্তু সৃষ্টি করেছেন ঈশ্বরেই অবতার তিনি যখন দুষ্টের দমন করেন এবং ন্যায় নীতি ও শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্যে পৃথিবীতে নেমে আসেন তখন তাকে অবতার বলে যেমন মৎস্য কুম্ভ বরাহ বামন রাম প্রভৃতি আবার ঈশ্বরের কোনো গুণ বা শক্তি যখন আকার ধারণ করে তখন তাকে দেবতা বা দেবদেবী বলে যেমন শক্তি দেবী দুর্গা বিদ্যার দেবী সরস্বতী ইত্যাদি ঈশ্বর এক বিভিন্ন অবতার বা দেবদেবী এক ঈশ্বরেরই বিভিন্ন শক্তির প্রকাশ সবই এক ঈশ্বরের লীলা আচ্ছা এরপরে দেখো ভগবান ঈশ্বরকে আমরা সর্বশক্তিমান হিসেবে শ্রদ্ধা ও ভক্তি করি সর্বশক্তিমান বা সবকিছুর নিয়ন্ত্রক বলে আমরা তাকে সমীহ করি তাকে ঘিরে আমাদের মধ্যে বিভিন্ন ধরনের ভালোবাসার সৃষ্টি হয় ভালোবাসার অপর নাম মায়া এখানে আরও একটি প্রশ্ন পেলে যে ভালোবাসার অপর নাম কি মায়া এই মায়ার জালে সকল জীব আবদ্ধ আমাদের কোনো কিছুর অভাব ঘটলে বা আমরা গুরুতর সমস্যার সম্মুখীন হলে ঈশ্বর আমাদের কাছে এসে উপস্থিত হন তবে আমরা তাকে দেখতে পাই না কিন্তু উপলব্ধি করতে পারি ভক্তের নিকট ঈশ্বর ভগবান রূপে আবির্ভূত হয়ে থাকেন ভক্তের কাছে ভগবান আনন্দময় ভক্তের কাছে ভগবান কি আনন্দময় ভগ শব্দটির অর্থ ঐশ্বর্য বা গুণ আরও একটি প্রশ্ন হলো যে ভগৎ শব্দটির অর্থ কি ঐশ্বর্য বা গুণ ঈশ্বরের ছয়টি গুণ ঐশ্বর্য বীর্য যশ শ্রী জ্ঞান ও বৈরাগ্য এই এটি একটি প্রশ্ন যে ঈশ্বরের গুণ কয়টি ছয়টি এই ছয়টি ভগ বা ঐশ্বর্য আছে বলে ঈশ্বরকে ভগবান বলা হয় তাহলে ঈশ্বরের যে ছয়টি গুণ রয়েছে তার কারণেই তাকে ঈশ্বর বলা হয় ভগবানের ভক্তের ডাকে সারা দেন ও লীলা করেন সুতরাং ঈশ্বর যখন ভক্তদের কৃপা করেন তখন দুঃখ দূর করে তাদের মঙ্গল করেন তখন তাকে ভগবান বলা হয় জীবাত্মা আত্মা বা পরমাত্মা যখন জীবের মধ্যে অবস্থান করেন তখন তাকে বলা হয় জীবাত্মা জীবাত্মা কাকে বলে একটি প্রশ্ন হলো আত্মা বা পরমাত্মা যখন জীবের মধ্যে অবস্থান করেন তখন তাকে বলা হয় জীবাত্মা রূপে তিনি মানুষ পশু পাখি কীট পতঙ্গ সব কিছুর মধ্যেই অবস্থান করেন তাই ঈশ্বরভক্ত যারা তারা সব জীবকেই সমান দৃষ্টিতে দেখেন কারোর প্রতি হিংসা করেন না কারণ জীবের প্রতি হিংসা করলে ঈশ্বরকেই হিংসা করা হয় আবার জীবকে ভালোবাসলে ঈশ্বরকে ভালোবাসা হয় তাহলে কারোর প্রতি কোনো হিংসা বিদ্বেষ রাখা যাবে না তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা ক্লাসটি আশা করি সুন্দরভাবে দেখলে এবং এখান থেকে উপকৃত হতে পারবে এই অধ্যায়টি সম্পূর্ণ সুন্দরভাবে রিডিং পড়বে এবং যে ছোট ছোট প্রশ্নগুলি রয়েছে সেই প্রশ্নগুলি তৈরি করে তোমরা বাড়িতে বসে খাতায় লিখবে ধন্যবাদ সবাইকে